আজকে তিন দিন হলো আসছি ভোলাতে ঘোরার জন্য, ঘুরছি দেখছি খুব ভালো লাগতেছে। ভোলাটা আসলে নদী মাতৃক দেশ, সব নদী এখানে, নদী ছাড়া আর কিছুই নেই দেখার মতো। অপরূপ সৌন্দর্য এই গ্রামটি। এখন আমরা আসছি এটা বাংলা বাজার, ভোলার বাংলা বাজারে। এটা দৌলতখা থানার উপজেলার আন্ডারে বাংলা বাজারটা। সাবেক বাণিজ্য মন্ত্রী শিল্পমন্ত্রী তোফায়েল আহমদের বাড়ি এখানে, তোফায়েল আহমদ এমপি বর্তমান, উনি তোফায়েল আহমদের বাড়ির সাথেই এই জায়গাটা। এখন আসছি আমরা ঘুরতে, এটাকে ইকো পার্ক বলে, ইকো পার্ক। জায়গাটা খুবই সুন্দর, আসলাম এখানে ব্লক করে রাখছে, বসার জায়গা করে দিছে। এই অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য, খুবই সুন্দর জায়গাটি, মানে মনটা জড়িয়ে যাওয়ার মতো জায়গা, না আসলে আসলে বোঝা যায় না। আসলে ঘুরলাম অনেক জায়গাতেই, ব্লক করার মতো জায়গা তেমন নেই এখানে, শুধু নদী, নদীটা ছাড়া কিছুই নেই, সরকারি পার্ক আর কোনো কিছুই নেই এখানে। আর এই তো এরকমই সব পুরো জায়গাটাই। আজকে আসলাম এখানে, দেখে গেলাম, খুব সুন্দর, ভালোই লাগলো। তো অনেক কিছু করছি, অনেক কিছু কি করছো? সাঁতার শিখতেছো? হ্যাঁ, জি। কতটুকু শিখছো সাঁতার? অনেক। আর কয়দিন থাকতে মন চায় তোমার এখানে? ছয় দিন। ছয় দিন থাকতে চাও? আচ্ছা ঠিক আছে। তো এই তো আর কি ভোলা, খুব সুন্দর জায়গা ভোলা। এই নদী সব দেখার মতো জায়গাগুলোই, নদী, ইলিশ মাছ, বিভিন্ন রকমের তাজা তাজা মাছ খাওয়া যায় এখানে। আর পরিবেশ খুবই সুন্দর আসলে, এখানকার মানুষ সহজ সরল একদম। এই যে খেলাধুলা করতেছে ছেলেপেলেরা, তবে স্যাটেলাইটের যুগে পুরো শেষ করে দিছে আসলে সব কিছু। যেমন সব পাবজি খেলা নিয়ে ম্যাক্সিমাম ব্যস্ত, ওই যে দেখেন বসে বসে ছেলেরা পাবজি খেলতেছে, সব পাবজি। আগের মতো ওরকম ছেলেপেলেরা ওই বল টল এগুলো খেলা নিয়ে ব্যস্ত থাকে না, এখন সব পাবজি খেলা নিয়ে ব্যস্ত থাকে, ওই যে বসে বসে পাবজি খেলতেছে। যেখানে যাই দেখি ছেলেপেলেরা পাবজি হাতে, মোবাইল সব পাবজি, পাবজি নিয়ে ব্যস্ত। এটার নাম হলো বঙ্গবন্ধু পার্ক, তবে সেটা কিকো পার্ক বলে আসলে মেন নাম দিচ্ছে এটা বঙ্গবন্ধু পার্ক। এটা তো ফেলসা বানিয়ে দিয়েছে পার্কটা। ওই যে দূরে দেখা যাচ্ছে চর, অনেক সুন্দর আসলে, সরাসরি দেখলে অনেক ভালো লাগতো। সূর্য ডুবার টাইম হয়ে গেছে, বিকাল, আমরা আসছি এখন চর। এটা এখানে মহিষ দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট মহিষ, মহিষ পালে এখানে, খুব সুন্দর চরটা, মানে ওভারঅল খুব সুন্দর জায়গাটা। নৌকা আছে, ঘোরার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা সাঁতার জানে না, তাই আমরা ঘুরতে যাইতে পারিনি নৌকা নিয়ে। খুব সুন্দর পরিবেশ এখানকার আসলে। গভর্নমেন্ট চাইলে এটাকে একটা পর্যটন এলাকা হিসেবে বানাতে পারে ভোলাটাকে। এই নদীটা আসলে মেঘনা নদী, এটা ওভারঅল খুবই চমৎকার একটি নদী। যারা আসছে তারা দেখছে এই নদীটা, মানে খুব দেখার মতো এই নদীটা, খুব সুন্দর। এখানে যদি গভর্নমেন্ট কোনো পর্যটনের ব্যবস্থা করে, ঢাকা থেকে বিভিন্ন দেশের মানুষ এসে এখানকার ঐতিহ্যগুলি দেখা, ইলিশ মাছ, এখানকার ইলিশ মাছ আর পদ্মা নদীর, এই দুই নদীর ইলিশ মাছই খুব সুস্বাদু বাংলাদেশের ভিতরে, এই মেঘনা নদী আর পদ্মা নদী। তো এখানে তাজা ইলিশ খাওয়া, বিভিন্ন রকমের মাছ খাওয়া যায়, মহিষের দুধ, মহিষের দই, এখানকার রসগোল্লা খুব স্বাদ, এই জায়গার রসগোল্লা, মানে মোটামুটি বাংলাদেশের বিখ্যাত রসগোল্লা বলতেই বোঝা যায়। এখানে রসগোল্লাগুলি এত স্বাদ, এত মজাদার, এই জন্য খুব সুন্দর জায়গাটা ওভারঅল আর কি। যারা যদি সুযোগ হয়, আত্মীয় স্বজন থাকে অথবা কোনো মাধ্যমে যদি আসেন, সে ঘুরে যাবেন, খুব সুন্দর দেখার মতো জায়গাটা। অনেক লোক আসে এই ঢাকার থেকে, মানুষ কমই আসে এই অঞ্চলটা, কি জন্য এটা এত পপুলার না ভোলা ডিস্ট্রিক্টটা, অন্যান্য ডিস্ট্রিক্ট যেমন পপুলার, এই ডিস্ট্রিক্ট এত পপুলার না। তারপর দেখার মতো অনেক কিছু আছে এখানকার, ভোলার ঐতিহ্য, ভোলার সংস্কৃতি, হ্যাঁ, নদী, নদীমাতৃক মানুষের জীবনযাপন, খুব সুন্দর সব মিলিয়ে। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.
ছিলে